নেমন্তন্ন সকাল থেকে রাত অবধি। তো এখন আমি যাচ্ছি, সোনামা তো যাবে না, আমি যাচ্ছি। তো ওটা তো আমার দিদির বাড়ি, দিদির ছেলের বিয়ে, মানে একটু দূর সম্পর্ক কিন্তু আত্মীয়ই হয়। তো দিদির মেয়ের বিয়ে, তো আমি দিদির ছেলের বিয়ে, তো আমি সেখানে যাচ্ছি, সকাল থেকে নেমন্তন্ন আছে, খেতে যাচ্ছি, আর সোনামার জন্য খাবার আনতেও যাচ্ছি। তো তোমাদের সঙ্গে সেই জন্য একটু কথা বলে গেলাম, পরে এসে তোমাদেরকে ওয়েলকাম করবো, ঠিক আছে? এই দেখো, বান্ধবীর বাড়ি গেছি, তখন আমি কথা বলেছিলাম, কিন্তু ওদের বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে, এত জোরে আওয়াজ হচ্ছিল, তো সেই কথাগুলো না তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, জানো তো। তো আসলে কি বলো তো, এখন তো আমি বাড়িতে সোনামাকে নিয়ে থাকি, যেতে পারি না ওদের বাড়ি, আর ওদেরও আমার ওই যে দুই বান্ধবীকে তোমাদেরকে দেখাবো, এরপরেই দেখতে পাবে তোমরা দুই এই বান্ধবী আর আরেক বান্ধবীকেও দেখতে পাবে। তো ওই দুই বান্ধবী, ওরা কিন্তু দুই যা, জানো তো, তো ওদের বাড়ি না মিস্ত্রি লেগেছে, বাড়ির কাজ করাচ্ছে ওরা, তো সেই কারণেই হয়েছে কি, ওরা আমাদের বাড়িতে একদমই যেতে পারে না। তো আমি গিয়ে সেই অভিযোগটাই করছিলাম যে কি রে তোরা কেমন, একটু যাস না আমাদের বাড়ি, আমার সোনামার খোঁজ নিস না। তা ওরা বলছিল যে দেখ, ইউটিউবে আমরা সব খবর পাই, তাই একটু বকাবকি করছিলাম। এইটা হচ্ছে, ওই বললাম না, আমার দিদির ছেলের বিয়েতে খেতে যাচ্ছি, এটা হচ্ছে সেই আমার জামাইবাবু, এই যে ওনারই ছোট ছেলের বিয়ে। আর এই দেখো, এটা আমার বান্ধবী খাচ্ছে, এই যে আমার আর এক বান্ধবী খাচ্ছে, আর ওই দেখো পেছনে আমার জামাইবাবু, এই দেখো, এই দেখো, এই যে সবুজ গেঞ্জি পরা, এটা আমার, এটা আমার দিদির ছেলে, এই যে খাওয়া দাওয়া করছে, এই যে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, ওই যে এই যে রাশুদা আমার দিদির দেওর, এই দূর থেকে দেখতে পাচ্ছ না তোমরা ঠিক মতো, এই যে আমার দিদির দুই যা, কথা বলবি না, এই যে এরকম এখানে রান্নাবাড়ি সব হচ্ছে, আমরা খেতে বসেছি, এই দুই বান্ধবী খাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। এই যে বিয়েবাড়ি গিয়েছিলাম, দেখলে তোমরা, তোমাদের দেখিয়েই দিয়েছি, খাওয়া দাওয়া সেরে এসে সোনামার জন্য খাবার নিয়ে এলাম, আর বেশিক্ষণ দেরি করিনি কিন্তু। আমার সোনামাকে একা রেখে আমি এখন একদম শান্তিও পাই না, আর থাকাও উচিত না, সোনামাকে একা রেখে আমার কোথাও থাকাও উচিত না। বরযাত্রী নেমন্তন্ন ছিল, যাবো না, বৌভাতেও যেতে পারবো না, তার কারণ হচ্ছে ওদের বৌভাতটা হবে লজে, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, মানে টোটো করে গেলে অন্তত 6-7 মিনিট লাগে, তো সেই কারণে বৌভাতেও আমার যাওয়া হবে না। যদি আমার হাজবেন্ড বাড়িতে থাকে তাহলে ও যাবে, না হলে ওও যাবে না, কেউই যেতে পারবো না। তো যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখা যাক আজকে সারাদিন কী কী করি। আজকেও তো রান্নাবাড়ি কিছু নেই, ওই বিয়েবাড়ির একটু একটু ঝলক তোমাদের একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বলেছি তোমাদের যা পাই তাই দেখাই তোমাদের, মানে নতুন কিছু তো এখনও হয়নি দেখানোর মতো, তো নতুন কিছু হলে তখন আবার তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলায় গিয়ে খাওয়া দাওয়া করেছি, সোনামার জন্য খাবার নিয়ে এসেছি, বন্ধুদের সঙ্গে সামান্য একটু আড্ডাও হয়েছে, এখন আবার যাচ্ছি, ওই বন্ধুদেরকে নিয়েই যাব। ওরা আমার দিদির, যে দিদির ছেলের বিয়ে হচ্ছে, ওদের বাড়ির পাশেই আমার বন্ধুর বাড়ি, তো এখন আবার ওদের বাড়িতে যাব, ওদের বাড়ি থেকে আবার তিন বন্ধু মিলে খাওয়া দাওয়া করবো, আর সোনামার জন্য খাবার নিয়ে চলে আসবো। তো দেখো, আবার এসে তোমাদের সঙ্গে গল্প করবো। দেখি, এই দেখো বন্ধুরা, আবার তিন বন্ধু এক হয়েছি, এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে, সোনামার খাবার দিয়ে এসেছি, এই দেখো, ওটা পাপিয়া, এটা মনা, যারা যারা নতুন বন্ধু হয়েছে তারা তো চেনো না, তাই তোমাদের নামটা বলে দিলাম। এই যে আবার এখন তিন বন্ধু নেমন্তন্ন খেতে যাচ্ছি, এখন একটু গল্প গুজব করবো, তাই জন্য সোনামাকে আগে খাবারটা দিয়ে এলাম। আর এই বুদ্ধিটা দিল আমার, এই যে এই পাপিয়া, পাপিয়া বললো যে একটু দেরি হবে, একটু গল্প গুজব করবো আমরা, তা তুই আগে সোনামাকে খাবারটা দিয়ে আয়। তো আমি দেখলাম খুব ভালো বুদ্ধি দিয়েছে, তো আমি সেটাই করলাম। এবার জোনাই বল, হ্যাঁ এবার এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, চলো দেখতে চলো যাচ্ছি। এই দেখো আমার দিদি, আমার দিদির এই যে নাতনি, আর এই যে বড় বৌমা, আমার ছেলের বউয়ের স্বাদ যদি তোমরা দেখে থাকো, আমার সোনামার 7 মাসের স্বাদ, তাহলে আমার দিদি বড় বৌমাকে তোমরা দেখতে পাবে। এই যে আমার দিদি, আমরা যে তিন ভাই বোন, তার বর্দি হচ্ছে এইটা। এই যে দেখো, এই যে আমার দিদির মেজো ছেলে আর মেজো ছেলের বউ, ওই যে ও আমার সোনামার স্বাদের সময় ও যেতে পারেনি, বলেছিলাম তোমাদের ওর কলার বোন ভেঙে গেছে, তো সেই কারণে আজকে একটু ওর সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এই যে মেজো ছেলে, মেজো ছেলের বউ,
ওই আচ্ছা দেখো আমি কিন্তু এখানে সাউন্ড অফ করে কথা বলতে পারতাম কিন্তু আমি এখানে সাউন্ড অফ করিনি তার কারণ কি বলতো এই যে একটা পাখির ডাক একটা সুন্দর কিচমিচ কিচমিচ আওয়াজ তার সঙ্গে এই যে আম গাছ কতগুলো আম গাছ দেখো আমার এই যে দুই বান্ধবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি ভিডিওটা করছি তো এত সুন্দর একটা আম বাগান দেখাচ্ছি আর পাখির ডাক তোমাদের শোনাবো না সেটা তো হতেই পারে না তো সেই কারণে পাখিরও ডাক আছে আমার বান্ধবী দুটো একটা কথাও আছে সেই সঙ্গে আমার কথাটাও আমি জুড়ে দিলাম তো দেখবে তো ভিডিওর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে বলবে কিন্তু তোমরা ঠিক আছে দেখো কি সুন্দর আম গাছগুলো কত ছোট ছোট আম গাছ কিন্তু কীরকম মোটা মোটা বড় বড় আর গাছের ডালগুলো যেভাবে এদিকে ওদিকে ঝুলে পড়েছে বাচ্চারা জানো তো এই ডালগুলো ঝুলে ঝুলে দোল খায় আমার বান্ধবী বলছিল তুই একটা ডালে বসে পড় না দোল খা আর আমি ভিডিও করি তো দেখো ওরা হেঁটে বেড়াচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম দেখো তো তোমাদের এটা কেমন লাগে কেমন একটা মানে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায় তাই না তো তোমাদেরকেও একটু দেখালাম আমি অনেক দিন পরে কাকিমাদের এই আমবাগানটা এলাম এই আমবাগানটা যাদের তাদেরকে আমি কাকিমা বলি সেই কাকু মারা গেছে তো সেই কাকিমার আমবাগানে আজ একটু নেমন্তন্ন খাওয়ার পরে ঘুরতে এলাম আমরা জলটা দেখা জলটা এই দেখো এ দেখো এখানে কোনো ফসল লাগানো হবে ওই জন্য দেখো জল যাচ্ছে এই মাটিগুলো ট্র্যাক্টর দিয়ে ঘেটে দিয়েছে না হ্যাঁ ট্র্যাক্টর দিয়ে মাটিগুলোকে ইয়ে করে দিয়েছে দিয়ে দেখো জল যাচ্ছে এই যে এই যে লাগানো হবে কোনো কিছু এখানে এই দেখো পটল ক্ষেতগুলো এইবার এই নিচে থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো পটল ক্ষেত এইভাবে মাচার উপরে হয় জানো তো লাইন দিয়ে একদম মাচা করে দিয়েছে এই দেখো তোমরা দেখে নাও এই দেখো দেখলে তোমাদের মাঠ টাটগুলো একটু দেখিয়ে দিলাম আমি না কখনো আসি না জানো তো কিন্তু আজকে এই বান্ধবীদের পাল্লায় পরে এলাম আমার খুব ভালো লাগলো অনেক দিন পর একটু মাঠে ঘুরতে এলাম আগে আগে একটু ঘোরা হতো কিন্তু এখন আর হয় না তো যাই হোক তোমাদের একটু মাঠটা দেখিয়ে দিলাম আমিও একটু ঘুরে নিলাম এবার আমি বাড়ি ফিরছি এই দেখো বন্ধুরা এই যে আমার এক বান্ধবীর বাড়ির ফুল গাছটা দেখো কত বড় ফুল এটা তো ডালিয়া না বল ডালিয়া ডালিয়া কত সুন্দর ফুল আর এটা চন্দ্রমুখী না হ্যাঁ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এই দেখো এটা জিনিয়া এটা 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 জিনিয়া ও আচ্ছা আচ্ছা এই দেখো এটা এই দেখো এটা জিনিয়া দাঁড়া একটু এই দেখো এটা আমার এক বান্ধবীর বাড়ির ফুল গাছ বিশাল বড় বড় ডালিয়া হয়েছে গো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম করছো তোমরা সবাই চাটা খাওয়া হয়ে গেছে তো আমি আজকে চা খাইনি নেমন্তন্ন খেয়ে এলাম তো আমার আর ভালো লাগছিল না চাটা খেতে আজকে দেখি পরের দিকে যদি চা খেতে ইচ্ছে করে তাহলে চা খাবো আর আজকে কোনো রান্নাবাড়ির কোনো ভিডিও তোমাদের দিতে পারলাম না তার কারণ আজকে তো রান্নাবাড়ি কিছুই হয়নি তবে রাতে মনে হচ্ছে কিছু একটা করবো রান্না টান্না কিন্তু সেটার ভিডিও আর আজকে করতে পারবো না আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো কিছু কথা বলে নিয়ে শেষ করে দেবো ভিডিওটা আজকে সারাদিন যেটুকু যা করেছি কাজ টাজ করিনি ওই নেমন্তন্ন খেতে গেছি এসছি দুবার করে গেছি এইসবই তোমাদের আজকে দেখালাম কোনো কাজের ভিডিও দেখাতে পারলাম না তো যাই হোক দুটো কথা বলে নিই আমার জানো তো সাপ কেটে যাচ্ছে মানে আজকে দেখলাম দুটো বাড়লো কাল বাদে পরশু দেখবো চারটে কেটে গেছে তো এরকম করে অনেকেরই দেখছি মনটা ভেঙে যাচ্ছে আমার তো যাচ্ছেই অনেকেরই মনটা ভেঙে যাচ্ছে যে এইভাবে সাপ কেটে যাচ্ছে তারপরে ভিউজ আসছে না তো সেই জন্য মনটা ভেঙে যাওয়ার পক্ষে যথেষ্ট যে অনেকেই বলছে যে মানে উপকার তো হচ্ছেই না আরও অপকার হচ্ছে মাথা ধরে যাচ্ছে কপাল ধরে যাচ্ছে ঘাড় ব্যথা হচ্ছে তো মানে কোনো কিছুই মানে সাকসেস আসছে না কিন্তু মানে রোগ ধরে যাচ্ছে শরীরে কিন্তু তবুও আমি একটা কথা বলবো মন ভাঙলে কিন্তু একদম চলবে না আমরা যেই জায়গাটায় নেমেছি এটা কিন্তু একটা বলতে পারো যে লড়াইয়ের ময়দান এখানে কিন্তু
লড়াই করতে হবে, লড়াই না করলে কিচ্ছু করতে পারবে না। আবার যে মনে মনে এটা ভাববে যে লড়াই করলেই তুমি একটা জায়গায় পৌঁছে যাবেই, সেটাও ভেবো না। কিচ্ছু না ভেবে শুধু একটা কথাই ভাবতে হবে, যখন আমরা ইউটিউবে চ্যানেল ওপেন করেছি তখন আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। এই যে আমাকে দেখো না, তোমরা তো সবাই আমার থেকে কত ছোট, তাও যদি তোমাদের মন ভেঙে যায় তাহলে আমি কি করব? না, আমার কিন্তু মন ভাঙছে না, আমার হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই এই বয়সে এসে। তো সেই কারণে আমি হ্যাঁ, তোমরা ভাববে তাহলে কি দিদিভাই তুমি কিছুই ভেবে আসোনি যে কোনো কিছু হবে কি হবে না, সেইগুলো ভাবোনি? নিশ্চয়ই ভেবেছি, ভেবেছি, কিন্তু এটাও তার সঙ্গে সঙ্গে ভেবেছি যে আমি এখন যে বয়সে পৌঁছেছি আমার ভিডিও মনে হয় সবাই দেখবে না, কারোর হয়তো ভালো লাগছে না, আমাকে দেখেই হয়তো মানে যারা হয়তো ভিডিও মানে দেখতে চায়, ভিডিও দেখতে দেখতে যেই হয়তো আমার ভিডিওটা এলো হয়তো সরিয়ে দিল, দূর এ কে, এর ভিডিও কী দেখবো, এই বয়স্ক একটা মানুষ কী করতে পারে? সত্যিই তো তাই, কী করতে পারি আমি আর, কী করার আছে আমার? আমি তো কিছুই জানি না, আমি না পারি তোমাদের মতো সুন্দর করে কথা বলতে, তারপরে না পারি সুন্দর একটা ভিডিও রেডি করতে, না পারি খুব সুন্দর করে এডিট করতে, কিছুই পারি না আমি। কিন্তু তবু ওই যে তোমাদের বলেছি, মনে একটা আশা নিয়ে নেমেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম সেই আশাটাকে জলাঞ্জলি দিতে হবে। কিন্তু তাই বলে এই নয় আমি ভিডিও করা ছেড়ে দেবো, ভিডিও কিন্তু আমি করবো, কেননা আমার ভিডিও করতে খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি সময় সময় মন খারাপ হয়ে যায় আমার, ধরো বাড়িরও হয়তো কোনো ব্যাপারে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু যখনই ভাবি যে যাই ভিডিওটা করে আসি, আমার মনটা যেন চাঙ্গা হয়ে যায়, মনটা আমার খুব ভালো হয়ে যায়। তো এই মানে এই চ্যানেলটা ওপেন করার পর আমি একটা জিনিস দেখেছি, আমি না মানে বেশ ভালো থাকি, বেশ আনন্দে থাকি। মানে এই বয়সে এসে তো অনেকেই আমার মতো বয়সে অনেকেরই এটা ব্যথা করে, পা ব্যথা করে, গা ব্যথা করে, হাত ব্যথা করে, আমার মোটামুটি এখনও সেই সব ব্যথাগুলো শুরু হয়নি, কিন্তু আমার মানে খুব ভালো লাগছে আমার এই ভিডিওটা করতে। তো ভিউজ আসুক আর না আসুক, যে কজন আছে আমার, আমার যে কজন বন্ধু আমাকে ভালোবাসো তোমরা, আমি তাদের জন্যই আনন্দে ভিডিও বানিয়ে যাব। আর ওই যে বললাম লড়াই, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু লড়াইটা একদমই ছাড়বে না, তোমাদের তো বয়স অল্প, এত তাড়াতাড়ি মন ভেঙে গেলে চলবে? এত তাড়াতাড়ি মন ভাঙলে চলবে না, তোমরা লড়াইটা চালিয়ে যাও। আর আমি লড়াই চালাতে পারবো কিনা জানি না, কিন্তু ভিডিওটা আমি করে যাব, এইটুকু তোমাদের বলে দিলাম। সেটাকে যদি তোমরা বলো যে লড়াই চালিয়ে যাওয়া, তাহলে তাই, আর যদি ভাবো যে দিদিভাই মনে আনন্দে ভিডিও করে যাচ্ছে তাহলে তাই। তো আমি ভিডিওটা করেই যাব, সে যদি আমি কোনো দিন দেখি ভিউজ কমে গেছে, কমতে 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 5 জন এসে দাঁড়িয়েছে, তো আমি ওই 5 জনের জন্যই ভিডিওটা করে যাব, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা তো একদমই ছোটো ছোটো, তোমরা সবাই শুধু ভিডিওটা করে যাও, শুধু কাজটা করে যাও, তারপরে দেখো কি হয়। মন ভাঙলে চলবে না, দেখো না আমাকে এই বয়সে এসে একদম মন ভাঙতে দিই না কিন্তু আমি, আমি কিন্তু ভিডিও করে যাই। কত যে কেটে যাচ্ছে আমার এই পর্যন্ত জানো, প্রায় 90 থেকে 95টা সাব কেটে গেছে, ভাবতে পারো? আরও যে কত কাটবে সামনে সেটা আমি জানি না, আমার জানাই নেই একদমই, কিন্তু তবুও আমি ভিডিওটা করে যাব, মনের আনন্দে করে যাব। এবার এই মনের আনন্দে করতে 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 যদি কোনো দিন ওই যে ওপরে যিনি বসে আছেন আমার লোকনাথ বাবা, যদি মনে হয় যে না একে কিছু একটা দেওয়া দরকার, এর জন্য কিছু একটা করা দরকার, ভাবা দরকার, তখন উনিই ভাববেন, আমার কিছু করণীয় নেই, ঠিক আছে? তাই তোমাদেরকে বলছি মন ভাঙলে চলবে না, ভিডিও করে যাও। সাপ কেটে গেছে তো কি হয়েছে, যাক না কেটে, যেমন কেটে যাচ্ছে তেমনি তো আসছে, ধরো 5টা কেটে যাচ্ছে, 2টো তো আসছে, তা ওই 2টোর জন্য করো না ভিডিওটা। তাই তোমাদের বলছি, আমি নিজেকেও সান্ত্বনা দিয়েছি এই বলে, ভিডিও আমি করে যাব, সে সাব কেটে যাক, ভিউজ না আসুক, লাইক না করুক, তাও করে যাব। তবে আমি বলেও যাব, আমি বলবো তোমাদেরকে যে যারা যারাই ভিডিওটা দেখো না কেন, একটা তো শুধু প্রেস করা, একটু আঙুলটাকে টাচ করলেই লাইকটা হয়ে যায়, সেটা একটু করলেই তো হয়, একটু লাইকটা করে তারপরে কমেন্টটা শুরু করো তাহলেই হয়ে যায়। আমারও কিন্তু এই যে কোন কে কার কথা বলবো, দাঁড়াও, সিম্পল লাইফ স্টোরির যে মেয়েটি, ওকে আমার ভীষণ ভালো লাগে জানো, ও খুব সুন্দর সুন্দর কথা বলে। ও কি বলে যে ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে লাইক দেওয়াটা, ও ভিডিও খুলে আগে লাইক দিয়ে তারপর কমেন্ট করে, তার মানে কি আঙুলটা ওর এমনি এমনি চলে যায়, ওর অজান্তে চলে যায় লাইকটা দিতে। তো ঠিক আমিও কিন্তু ওর সত্যি ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানো, আমিও কিন্তু ওর ওর থেকে শিখছি, অনেক কিছু শিখলাম আমি ওর থেকে। আর আমি এমনিতেও
এমনিতে ও ওর ভিডিও দেখছি যখন তার আগে থেকে, আমি জানি আমি যদি কাউকে লাইক করি সেও তো আমাকে করবে। হ্যাঁ, আমি হয়তো একজনকে করলাম, আমাকে হয়তো অন্যজন করলো, তো সেই জন্য লাইকটা কিন্তু করে দেও। তোমরা যারা ভিডিও দেখছো অনেক বড় বড় কমেন্ট করো, তাহলে লাইকটাও করে দিও সাথে সাথে। তাহলে তো দুটোই হয়ে গেল, কমেন্টটাও হয়ে গেল, লাইকটাও হয়ে গেল। তো ঠিক আছে, আজ আর বেশি ভিডিওটা বড় করব না। আমি জানি না আজকে যা যা করেছি কত বড় হবে, না বড় আমি করব না, আমি বরঞ্চ কাটছাট করে আমি ছোটই করে দেবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।